আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বিয়ন্ড দ্য প্লেটে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমি একটা মজার জিনিস দেখাবো, সেটা হচ্ছে এই ফুলটা দিয়ে আমি একটা চা বানিয়ে দেখাবো। ফুলটা অসম্ভব রকমের সুন্দর হয়। আমি ফুলটা নিয়ে একটু গবেষণা করি এবং গবেষণা করতে গিয়ে আমি অনেক মজাদার তথ্য পাই, তো আপনাদের সাথে আমার পাওয়া তথ্যগুলো আমি শেয়ার করব। প্রথমে চুলোয় পানি চড়িয়ে দিচ্ছি এবং অপেক্ষা করব পানিটা ফুটে ওঠার জন্য। বলছিলাম ড্যান্ডেলায়নের গুণগানের কথা, তো এর অনেকগুলো গুণের মধ্যে কিছু গুণ আমি বলছি, যেমন এটি আমাদের ব্লাড সুগারকে কমাতে সাহায্য করে, তারপর আমাদের বোনকে প্রোটেক্ট করতে সাহায্য করে, আমাদের যে লিভার আছে লিভারকে ক্লিনস করতে সাহায্য করে। এই ফুল দিয়ে তৈরি চাকে অ্যান্টি অক্সিডেন্টের দারুণ সোর্স হিসেবে ধরা হয় এবং ওয়েট লুজের জন্য এটা নাকি অনেক কার্যকরী। দেখতেই পাচ্ছেন আমি কিছু ফুল তুলে নিয়েছি, এগুলো আমি চা বানানোতে ব্যবহার করব। চুলোয় আমরা গরম পানি দিয়েছিলাম, চলুন ফিরে যাই সেখানে। আমি ফুলগুলোকে ভালোভাবে পানিতে ধুয়ে এনে একটা বাটিতে রেখেছি এবং পেছনের যে লম্বা ডাটার মতো অংশটুকু এটি আমি ফেলে দিচ্ছি। সবগুলো ফুলেরই পেছনের ডাটাটুকু ফেলে দিয়েছি এবং আমরা চুলোয় যে পানিটুকু ছড়িয়েছিলাম পানিতেও বলক আসা শুরু হয়েছে। তো এখন আমরা করব কি, আমাদের চুলোটা অফ করে দিব এবং চা বানানো শুরু করব। আমি একটা প্লেন কাপ নিয়েছি, সেখানে আমি ক্লিন করে রাখা ফুলগুলি দিয়ে দিচ্ছি এবং এখন আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি। পানি অ্যাড করার পর আমাদের 2 থেকে 3 মিনিট অপেক্ষা করতে হবে, যাতে ফুলের নির্যাসটা ভালোভাবে পানিতে মিশে যায়। এই যে তৈরি হয়ে গেল অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর আমাদের ড্যান্ডেলায়ন চা, খেতে কিন্তু খারাপ না। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি ফলো করতে পারেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে। আশা করছি সবার ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।